সো এখান থেকে এটা ক্লোজ করে দিই, দরকার নাই আর। এখান থেকে লাগতেছে আমাদের ফুড নেম, ফুড প্রাইস, টোটাল ফুড কোয়ান্টিটি, টোটাল প্রাইস। আগে একটা ভিউ মডেল বানাই আমরা, তার আগে এটা কমিট করে দিই। এটার নাম দিব হচ্ছে অ্যানিমেল ফুড রুট। ওকে, আচ্ছা ভিউ মডেলের সেকশনটা কোথায়? কলাপস অল, ভিউ অ্যানিমেল, ভিউ ফুড, ভিউ অ্যানিমেল ফুড। আসলে পছন্দ হচ্ছে না, ফুড টোটাল, ভিউ ফুড টোটাল, ফুড টোটালটা আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা ফুড টোটালটা নিয়ে কাজ করতেছি। ফুড টোটাল, ফুড টোটাল, ফুড টোটাল, নাইস। এখানে আমরা একটা কনস্ট্রাক্টর অ্যাড করব, কনস্ট্রাক্টরে এনিম্যাল ফুডটা নিয়ে আসব। এনিম্যাল ফুড, এখানে আমরা প্রপার্টি বানাবো, আমার একটা নাম লাগবে হচ্ছে ফুড নেম, সেটা হবে হচ্ছে এনিম্যাল ফুড ডট, ফুড ডট নেম। আমার লাগবে হচ্ছে গিয়া ফুড প্রাইস, এনিম্যাল ফুড ডট, ফুড ডট প্রাইস, কই ওহ প্রাইস দেই নেই। ওকে, এটাই হচ্ছে ডেভেলপমেন্টের রিয়েল সিনারিও, উই ফরগেট অ্যান্ড উই মাইগ্রেট। আচ্ছা ঠিক আছে, সো রিবিল্ড দিলাম, রিবিল্ড সাকসিড হয়েছে, এখনো হয় নাই। ওকে, রিবিল্ড সাকসিড, লেটস গো টু, কুইকলি গো টু মডেল, হিয়ার ইজ ফুড, হিয়ার ইজ ফুড, অ্যান্ড উই নিড প্রাইস। বিফোর দ্যাট ফার্স্টে আমাদের আসলে ফুডটা একটু ক্লিয়ার করতে হবে, নাহলে প্রাইস অ্যাড করতে পারবো না, বিকজ প্রাইসটাকে আমরা নট নাল রাখবো। রিকোয়ার্ড পাবলিক ডাবল প্রাইস গেট সেট। আচ্ছা চেঞ্জ যখন করতেছি, আমরা তাইলে একটা কাজ করি, অ্যানিমেল ফুডের ভিতরে যে কোয়ান্টিটি ছিল এটাকে ডাবল করে দিই, তাহলে আমাদের ওই গ্রামগুলোতে লিখতে সুবিধা হবে। এবং এখানে লিখবো হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে দিয়ে কি লিখবো আমরা, ডিসপ্লে, ডিসপ্লে নেম, আচ্ছা এটা নিয়ে পরে কাজ করি। সো কোয়ান্টিটি ডাবল করলাম, ফুড প্রাইস ডাবল করলাম, এনিমেল, এনিমেল তো আসলে ভঙ্গি হতে পারে না, এটা এরকমই থাক। বিল্ড করলাম আরেকবার, ইজ ইট ওকে, বিল্ড সাকসিড, ইয়াস বিল্ড সাকসিড। আমরা আমাদের অ্যাড মাইগ্রেশন করবো এখন, আমরা একটু আগে এটা ক্লিয়ার করি, এটাকে আমরা সিএলএস, দ্যাট মিন্স ক্লিয়ার অ্যাড মাইগ্রেশন। এখানে লিখবো আমরা হচ্ছে ফুড প্রাইস অ্যাড, অ্যাড ফুড প্রাইস, অ্যাড ফুড প্রাইস। ফুড প্রাইসের একটা কলাম অ্যাড করছি, যেখানে ফুডের একটা কলাম ঢুকবে, অ্যাড কলাম, নালেবল, ফলস, বিকজ ইট ইজ রিকোয়ার্ড। এবং অ্যানিমাল ফুডসের কোয়ান্টিটিটা আমরা ডাবল করে দিচ্ছি, নাইস। আপডেট ডাটাবেস মাইনাস ভার্বস ফুডস, ইউ ওয়ান্ট টু আপডেট দ্য ডেটাবেস, ওকে।
ওকে, সো আমরা দেখি আসলে কি হয়েছে এখানে, ফুডসের মধ্যে প্রাইস ঢুকছে কি না দেখে আসি। সবগুলো ক্লোজ করে দিই, দরকার নেই এগুলার। ফুডসের মধ্যে প্রাইস ঢুকছে কি না এটা দেখতে হবে। ইয়াস, প্রাইস ঢুকছে এবং ইট ইজ নট নাও, বাট ইন আওয়ার ভিউ, ইন আওয়ার ভিউ কন্ট্রোলার্সের মধ্যে আমরা কি অ্যাড করলাম, এখানে ফুড অ্যাড করছি। সো ফুড কন্ট্রোলার, এখানে প্রাইস অ্যাড হয়েছে, সেটা আমরা অ্যাড করে ফেলি। ফুড প্রাইস ফর্ম গ্রুপ কপি price 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 HTML editor for price editor ক্ষেত্রে same just এখানে এটা বসাই দিব, deleter ক্ষেত্রেও ডিডি HTML ডট ডিসপ্লে ফর মডেল ডট প্রাইস অ্যান্ড ডিটেলস সেম কপি পেস্ট। কি ব্যাপার, ওকে ভি ফুডের মধ্যে প্রাইস নাই মনে হয়। ইয়াস, ওকে প্রাইস ইকুয়ালস টু ফুড ডট প্রাইস এবং এটা হয়ে যাচ্ছে একটা প্রপার্টি। এবার ঠিক আছে, এডিট প্রাইস ইন্ডেক্স টিডি টিআর প্রাইস TH ওকে, সো লেটস টেস্ট যে ফুডের ব্যাপারটা কমপ্লিট করি আগে আমরা, তারপরে অ্যানিমাল ফুড। নেম হচ্ছে ক্র্যাস, প্রাইস হচ্ছে 10 টাকা পার কেজি, হয়ে গেছে। ডিটেলসে গেলে 10 হয়ে গেছে, এখানে অবশ্য নেমটা নাই, ডিলিটে গেলে 10 হয়ে গেছে। ওকে, সো অ্যানিমাল ফুডসে যদি আমরা যাই, ফুড আইডি যাচ্ছে, ক্র্যাস আছে, নাইস, এখানে 10 কেজি দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের ভিউ মডেলে ব্যাক করি আমরা, ভিউ ফুড, একটা ভিউ ফুড টোটাল ছিল। ওকে, সো এখানে হচ্ছে আমাদের প্রাইস, ফুড নেম, ফুড প্রাইস, এবার প্রাইস চলে আসছে। আর কি ছিল আমাদের, ফুড নেম, ফুড প্রাইস, টোটাল প্রাইস। টোটাল প্রাইস হচ্ছে অ্যানিমাল ফুড ডট ফুড ডট প্রাইস গুণ অ্যানিমাল ফুড। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এটা একটু পরে করি, এবং টোটাল প্রাইস। একটি জিনিস খেয়াল করেন, অ্যানিমেল ধরেন হচ্ছে গরু আছে এবং ছাগল আছে, গরু খায় হচ্ছে গিয়া আমরা বলছিলাম 3 কেজি করে ঘাস এবং সে আছে 3টা, সো 3 কেজি করে ঘাস এবং 3টা,
আবার ছাগলও কিন্তু আছে, সেও কিন্তু খায় হচ্ছে 500 গ্রাম করে ঘাস, এবং ছাগল আছে 2টা। তার মানে ভিউ ফুড টোটালের এখানে আমার ই করতে হবে, এনিম্যাল ফুডের সামটা পাঠাইতে হবে। দ্যাট মিন্স এখানে টোটাল যে কোয়ান্টিটি, কত কেজি ঘাস লাগতেছে সেটা এখানে পাঠাইতে হবে, তাহলে আমার টোটাল ফুডটা পাই যাচ্ছে। রাইট, সো এনিম্যাল ফুড, এবং এখান থেকে পাঠাবো আমরা টোটাল কয় কেজি লাগতেছে। না থাক, সে যেভাবে আসে সেভাবে করে ফেলি আমরা, গ্রুপ বাই পরে করব। ফুড নেম, ফুড প্রাইস, টোটাল প্রাইস সমান সমান এনিম্যাল ফুড ডট ফুড ডট প্রাইস গুণ এনিম্যাল ফুড ডট এনিম্যাল ডট কোয়ান্টিটি। আর কী বলছিলাম এখানে আমরা, কোয়ান্টিটি বলছিলাম এখানে আমরা, টোটাল অ্যামাউন্ট কত কেজি লাগতেছে আমাদের, টোটাল প্রাইসের আগে কোয়ান্টিটি লাগবে, তাহলে এনিম্যালের কোয়ান্টিটি এবং কনজিউম কোয়ান্টিটি। টোটাল কোয়ান্টিটি হচ্ছে এনিম্যালের কোয়ান্টিটি গুণ এনিম্যাল ফুড ডট কোয়ান্টিটি, এটা হচ্ছে কি কনজিউম কোয়ান্টিটি। ওকে নাইস, সো এখান থেকে সো গরু আছে 3টা, এবং গরু খায় হচ্ছে গিয়ে 3 কেজি করে, সো টোটাল কেজি হচ্ছে 9 কেজি। তার মানে এখানে হচ্ছে আসলে এইটা এবারে সো ফুড নেম একটা স্ট্রিং হবে, ফুড প্রাইস একটা ডাবল হবে, টোটাল কোয়ান্টিটি একটা ডাবল হবে, টোটাল প্রাইসও একটা ডাবল হবে। কী হচ্ছে আসেন চেক করি, সো এনিম্যাল ফুডের মধ্যে আছে হচ্ছে আমাদের গরু, ঘাসের মধ্যে ফুডের মধ্যে আছে ঘাস এবং 3 কেজি। সো এনিম্যাল ডট ফুড ডট নেম, এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে গ্রাস, এখান থেকে পাচ্ছি গ্রাসের যে প্রাইস দ্যাট মিন্স 10 টাকা কেজি। এনিম্যাল ডট ফুড ডট কোয়ান্টিটি, সো গরু যে ঘাস খায় দ্যাট মিন্স গরু ঘাসের নামটা পাচ্ছি এখান থেকে আমরা 3 কেজি, এবং গরু আছে 3টা। নাইস, দ্যাট মেক্স 9। সো এই টোটাল কোয়ান্টিটি চলে আসতেছে এইখানে, এবং তার প্রাইস ফুড প্রাইস তো এখানে বলাই আছে, ফুড প্রাইস। সো আমরা একটা কাজ করতে পারি, টোটাল প্রাইসের আসলে সেটার প্রাইভেট রাখি, প্রাইভেট সেট, তার মানে বাইরের থেকে কেউ আসলে টোটাল প্রাইস যোগ করতে পারবে না, খালি গেট পারবে সে। এটা সরাই দিলে আরও ভালো হয়। ওকে, এটা একটা ওপি কনসেপ্ট, ওপি কনসেপ্ট অ্যাপ্লাই করা হলো এখানে, যে কেন আমরা আসলে কী রাখবো। সো এটা বিল্ড করি আমরা একটা, বিল্ড সাকসিড হয় নাই হয়েছে, ভিউ ফুড টোটালটাকে আমরা পাঠাই দিব হচ্ছে অ্যানিমাল ফুডস কন্ট্রোলারের মধ্যে। সো ডট ফর ইচ অ্যানিমাল ফুড পাঠাই দিলাম, এরপর এখানে ফুড টোটাল লিস্ট অফ ফুড টোটাল নিউ টোটালস, এখানে টোটালস ডট অ্যাড ফুড টোটাল, এইখানে আমরা যেটা করব এখানে আমরা টোটালসটা পাঠাই দেব। তার মানে এখানে আমাদের যে এক্সিস্টিং ইন্ডেক্স পেজটা ছিল সেটা ফেলে দিতে হবে,
অ্যানিমাল ফুডসের ইনডেক্স পেজ যদি ফেলে দিই লাল হয়ে গেছে। নাইস, অ্যাড ভিউ, ইনডেক্স, লিস্ট, ফুড, আচ্ছা ভিউ, ফুড টোটাল দরকার নাই। বিল্ড সাকসিড, আমরা ডিবাগ ছাড়া রান করি একটা, মিনস কন্ট্রোল F5। ওকে, সো আমরা চলে যাই স্ল্যাশ অ্যানিমেল ফুডস, অ্যানিমেল ফুডস তৈরি করলাম, আমরা একটা তৈরি করি মিস্টার ক্রো। আসলে একটা একটা অ্যানিমেল আছে, অ্যানিমেল কয়টা আছে দেখি তো, জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য একটু দেখা দরকার। অ্যানিমেলস আছে হচ্ছে অ্যানিমেল 1 আছে, মিস্টার ক্রো আছে 10টা, আচ্ছা। এরপর এ ফুড খায় কয় কেজি করে, ফুডের প্রাইস কত দেখি, ফুড, ফুডের প্রাইস, ফুডের প্রাইস একটাই আছে গ্রাস 10 টাকা কেজি। তার মানে যদি আমি মিস্টার ক্রো একা একা একটা যদি 1 কেজি করে যদি ঘাস খায় সাপোজ, আচ্ছা একটু রিয়েলিস্টিক দিই, কাউ দিই অরিজিন, কোয়ান্টিটি আছে 3টা গরু, যেটা আমরা ইকুয়েশনটা বললাম, 3টা গরু আছে 10 টাকা কেজি। সো ব্যাক টু লিস্ট, রিফ্রেশ, ক্রিয়েট, খাও, ঘাস খায়, একটা গরু খায় সরি 3 কেজি করে, তার মানে এই যে মিলে গেছে। ফুড প্রাইস হচ্ছে গিয়ে 10 টাকা করে, টোটাল লাগবে আমাদের 9 কেজি, টোটাল প্রাইস হচ্ছে 90 টাকা। এগুলো অর্ডারিং করতে হবে, অর্ডারিংটা করে ফেলি। আমাদের ছিল হচ্ছে ফুড প্রাইস, সরি ফুড, ফুড নেমটা প্রথমে ছিল, ফুড নেমটা প্রথমে ছিল, তারপরে ছিল হচ্ছে ফুডের প্রাইস পার ইউনিট, তারপরে ছিল টোটাল কোয়ান্টিটি কয় কেজি লাগবে আমাদের এটা, তারপরে ছিল প্রাইস। আচ্ছা এইখানে যে এডিট করতে দিব একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এখানে কোনো আইডি দেওয়া নাই কোনো, আচ্ছা সেটা আমরা পরের লেভেলে করতেছি পরের পার্টে। তো বিল্ড দিই, বিল্ড সাকসিড, রিফ্রেশ দিই, অ্যানিমেল ফুডস, ফুড নেম, কি হলো, ও সরি ফুড নেম, ফুড প্রাইস, টোটাল কোয়ান্টিটি, টোটাল প্রাইস। রিফ্রেশ দিই, রিফ্রেশে ইয়েস নাও হয়ে গেছে, গ্রাস 10 টাকা কেজি, টোটাল কোয়ান্টিটি 9, টোটাল প্রাইস 90। আমরা একটা কাজ করব, আমরা আমাদের পিওর ইকুয়েশনটা মারব, গোট অরিজিন, এটাও বাংলাদেশ আছে, আছে আমাদের 2টা, এবং গোট কী খায়, গোট খায় হচ্ছে ঘাস খায়, সে হচ্ছে গিয়া 0.5, সে কি ভ্যালুটা নিবে, নিছে, ওকে। সো ঘাস গেছে সব মিলে আমাদের টোটাল প্রাইস 90 আর 10 100। এবার আসলে এখানে ডাবল ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট আসলে করা যাবে না, আমাদের এখন একটা অ্যাডভান্স কুয়েরি চালাইতে হবে। কুয়েরিটা আমি আসলে আপনাদেরকে এখানে দেখাই দিই, সো